করবো, ঢালান হয়ে যাচ্ছে সব। ঘরের ভেতরে কি ফাটল ধরেছে? না, ফাটল ধরেনি, নিচে মুখে ঢেলে গেছে। আপনার নিজেরাই চলে যাচ্ছেন না কেউ বললো যেতে? যেতে লোক বলবে কি, নিচে থেকে ঢালান হয়ে যাচ্ছে, প্রাণে ভয় লাগছে তো। হ্যাঁ, কি করবো, জিনিসপত্র। কতদিন হলো মানে এই বিল্ডিংটা? বেশি দিন হয়নি। বেআইনি নির্মাণের অভিযোগ উঠল বেলুরের রাজন শেঠ লেনে। একদিকে হেলে পড়ে সেই বহুতল। জানা গিয়েছে গত 5 বছর ধরে এক ফালি জমিতে বেআইনিভাবে 5 তলার এই বাড়িটি তৈরি করেছিল শহীদ নামের এক প্রমোটার। পাশাপাশি বাড়িতে কোনো গ্যাপ ছিল না বলেও অভিযোগ সেখানকার বাসিন্দাদের। আপত্তি করলেও কর্ণপাত করেনি সেই প্রমোটার। এলাকায় বেলুর থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলার লোকজন উপস্থিত হয়। মনে করে বলছি সকালবেলা, কাল রাত থেকে দেখছি এখানে ভীষণ ভিড়, আমি অতটা বুঝতে পারিনি, কিন্তু সকালবেলা আমাকে ডেকেছে পাড়ার ছেলেরা সব। পাড়ার ছেলেরা ডাকলো, ডেকে আমি তো দেখে আতঙ্কিত হয়ে গেছি। আমরা দেখলাম এই সামনের দিকটা এমন অবস্থা, এমন ক্র্যাক হয়েছে এবং একটা সাইড পুরো ঢেবে গেছে, এমনকি এদের যে এন্ট্রেন্সের জায়গাটা সেটাও দেখলাম মাটি পাটি পুরো ঢেবে গেছে। আমি তো খুব আতঙ্কিত হয়ে পড়েছি। আমি তো, আমরা তিনজন বাড়িতে আছি, তিনজনই সিনিয়র সিটিজেন, মা আছেন, আমার ওয়াইফ আছেন। আমি মাকে বললাম তুমি তোমার মেয়ের বাড়ি যাও, আমার বউ ওয়াইফকেও বললাম তুমি তোমার মেয়ের বাড়ি, মানে এরকম একটা ভাব যে আর কি। তো আপনারা এসছেন, আপনি চাইছেন চেষ্টা তো সকালবেলা ফোন করা হয়েছে, এখনো পর্যন্ত এসে পৌঁছেনি কেউ। কেউ কেউ খবর দিয়েছে, বলছে আসছি আসছি, 9টা থেকে বলছেন আসছি, এখনও পর্যন্ত আসেনি। থানা থেকেও এসেছিলেন, জানি না থানা ওনার সাথে যোগাযোগ করেছে কি না। হ্যাঁ, থানাতে আমরা বলেছি, এমনকি সকালবেলা পৌরসভা থেকেও একজন এসেছিলেন। হ্যাঁ, তাকেও আমরা বললাম, বলে আমরা ঘুরে আসছি। একেবারেই নয়, একেবারেই নয়, কারণ দেখুন এত ছোটো জমি, রাস্তা আমাদের চওড়া, এখানে G+3-এর বেশি স্যাংশন হয় না। এরা একটা প্লট দেখতে পাচ্ছি এক্সট্রা হয়ে গেছে, অনেক কিছুই অনেক। আমি তো ব্যক্তিগতভাবে বলেছিলাম, এই জন্য আমার সাথে একটু ঝগড়াঝাটিও হয়েছে। হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে আতঙ্ক, ভীষণ আতঙ্ক, কারণ আমরা তো বললাম আমার এই যা পড়লে তো আমার বাড়িতে পড়বে। হ্যাঁ, তো এবার ধরুন একটা যদি মানুষ কোনো রকমভাবে ক্ষতি হয়ে যায়, তাহলে সেইটা তো আর ফিরিয়ে দেওয়া যাবে না। এই জন্য আমি খুব আতঙ্কিত, এবং আমি চাইছি আপনাদের এই সংবাদপত্রের মাধ্যমে প্রশাসনের কাছে যে এই বাড়িটা ইমিডিয়েট যেটা করার, ইঞ্জিনিয়ারদের ডেকে নিয়ে এসে যেটা করার ইমিডিয়েট এটা ব্যবস্থাটা করা উচিত। পাশের বাড়ির অবস্থা তো খুব খারাপ, যে কোনো সময় ভেঙে পড়ছে, কী করবো? তো ওই জন্য বললাম তো ওনাকে যে আমি তোমাদের ভয়ে এখানে বসে আছি, কি আর কি করার আছে আমাদের, করা তো ঠেকাতে দিতে পারবো না। এই তো পুজো সামনে, এটা কী করবো বলো? এবার এবার কোথায় ঘর পাবো, কোথায় বাড়ি পাবো, কোথায় থাকবো বলো? এটা তো সবসময় চিন্তাধারা। দেখো হয়ে যায় সেটা আলাদা ব্যাপার, এখন দেখা সত্য হতে গেলে তো নিজের কাছে সতর্ক থাকতে হয়, তাই তো, এসব তার কিছু না। এই যে জল খাবো, তা জল খেতে পাচ্ছি না, এই তো বসে আছি, সব কিছুরই তো আছে নেশা, জল আছে, খাবার আছে, কিন্তু কোথায় পাবো, বাধ্য হয়ে বসে। পাশের বাড়ির ভয় বাড়ি ছাড়া? হ্যাঁ, পাশের বাড়ির ভয়। এই মুহূর্তে এরা কোথায় যাবে? এদের বলছে এখন চলে যান 10 দিনের জন্য, আপনারা ভাঙার হলে ভেঙে দিন, তাহলে এরা শান্তি পাবে, নাহলে আপনারা কোথাও ব্যবস্থা করে দিন 10 দিনের জন্য। 5-6 বছর হয়ে বিল্ডিংটা পড়ে রয়েছে, এতদিন মনে পড়েনি সরকারের। না না, অনেক দিন ধরেই হয়েছে। হ্যাঁ, আজকে মানুষের চোখে পড়েছে, আজকেই তো সরকারের চোখে পড়েছে, নির্মাণটা 4-5 বছর ধরে চলছে, কাজ চলছে 4-5 বছর, দেখে তো মনে হচ্ছে পুরোটা এই জমিতে এইরকম ভাবে করা যায় না, এতটা তো ইনলিগাল আছে মনে হয়। ইনলিগাল আছে একবার আমি ব্যক্তিগতভাবে আমি নিজে করেছিলাম, তাতে অন্য রকমের আমার সাথে অন্য বিহেভিয়ার হয়েছিল। আমি ভগবানের কাছে বিশ্বাস করি, ভগবান আমি বললাম এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এইটুকুই বলেছিলাম, ঠাকুর আজকে সেটা প্রমাণ করে দিল। প্রমোটার আজকে 2-3 বছর ধরে আসছে না, এবার যারা এখানে কিনেছে তা সেখানেও ঘোটালা আছে, একটা ফ্ল্যাটকে 2-3 জনকে বিক্রি করেছে,
মোটামুটি আমরা এটা আমি পুরোটাই জানি।